আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর এবার চলো তোমাদের ছোট করে জানাই যে শুটিং করতে গিয়ে আবারও জখম হলেন মানিকার্নিকা অর্থাৎ কাঙ্গনা রানাউত। মানিকার্নিকার শুট চলাকালীন 40 ফুট উঁচু পাঁচিল থেকে টপকাতে গিয়ে এক দুর্দান্ত বিপত্তিতে পড়লেন মানিকার্নিকা, অ্যাজ নোন অ্যাজ কাঙ্গনা রানাউত। এর আগে অবশ্য যখন এই ছবির শুটিং প্রথম শুরু হয় তখনও একটি স্পট ফাইটিং এর সিকোয়েন্স শুট করতে গিয়ে রীতিমতন জখম হয়েছিলেন কাঙ্গনা রানাউত। ইনফ্যাক্ট তার চোখের খুব কাঁচ দিয়ে কিন্তু বেশ ডিপ কাট হয়ে গিয়েছিল। নিজের সেই ক্ষত সারিয়ে তুলতে কাঙ্গনা রানাউতকে শুধু লম্বা বিশ্রামই নিতে হয়নি, রীতিমতন সেই ক্ষত সারিয়ে তোলার জন্য তাকে প্লাস্টিক সার্জারিও করতে হয়েছিল। অর্থাৎ মানিকার্নিকা যে এখনো পর্যন্ত কাঙ্গনা রানাউতের ফিল্মি ক্যারিয়ারে একটা অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র তা নিয়ে কোনো ডাউট নেই। এখনো পর্যন্ত অভিনেত্রী হিসেবে বেশ কিছু এক্সপেরিমেন্টাল প্রজেক্টে কাজ করেছেন কাঙ্গনা রানাউত। কুইন, তানু এজমানু, তানু এজমানু রিটার্নস, কৃষের মতন ছবিকেও তার মধ্যে যথেষ্টই উল্লেখযোগ্যভাবে বলা যায়। এইসব ছবিতেই কিন্তু অভিনয়ের পাশাপাশি অল্প বিস্তর অ্যাকশনও তাকে করতে হয়েছে। তবে মানিকার্নিকার মতন এইরকম চ্যালেঞ্জিং রোল বোধহয় আগে তিনি কখনোই পাননি, আর এটা স্বয়ং নিজেই কনফার্ম করেছেন কাঙ্গনা রানাউত। তার কথা অনুযায়ী তার ডান পায়ের লিগামেন্টে বেশ গভীর ক্ষত তৈরি হয়েছে, আপাতত 2 সপ্তাহের বিশ্রাম তাকে দেওয়া হয়েছে। তবে এই ছবির বেশিরভাগ অ্যাকশন সিকোয়েন্সই এখন ডান, আর এটা শেষ শুটিং এর সিকোয়েন্সের মধ্যে একটা ছিল, তাই সব মিলিয়ে এখন আর খুব বেশি চিন্তা নেই। 2 সপ্তাহ পর যখন কাঙ্গনা রানাউত আবার কামব্যাক করবেন মানিকার্নিকার ফ্লোরে, তখন তিনি নিশ্চিন্তে শুটিং করতে পারবেন, কারণ আফটারঅল আর অ্যাকশন সিকোয়েন্সের চাপ তার মাথায় যে থাকবে না। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।